ব্যবসার ক্ষতি হয় এমন কোন ভ্যাট আইন না করার দাবি জানিয়েছে বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনগুলো। হঠাৎ করে 15% অভিন্ন হারে ভ্যাট আদায় করলে পণ্যের দাম বেড়ে ভোক্তা ও ব্যবসায়ী উভয় পক্ষই বিপাকে পড়বেন বলে তাদের অভিমত। রাজস্ব বোর্ডের সাথে প্রাক বাজেট আলোচনায় এসব কথা জানিয়েছেন ক্ষুদ্র মাঝারি ও বৃহৎ শিল্পের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। এ সময় তারা বলেন, নতুন আইনে ভ্যাট দিতে তাদের কোনো সমস্যা নেই, তবে এমন কোন প্রক্রিয়া করা যাবে না যাতে করে ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়। লোহার উপর ভ্যাট বাড়লে আবাসন শিল্প হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ীরা। ওষুধ শিল্প মালিকরা কাঁচামাল আমদানির উপর শুল্ক হার কমানোর দাবি জানিয়েছেন। ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ শিল্পের মধ্যে কর বৈষম্য কমানোর দাবি জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ী নেতারা।